হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম অভিনেতা লোকেশ ঘোষের সম্পর্কে, যিনি ছিলেন বাংলা সিনেমার বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর জামাই। কাটবে কেন? শান্তিতে বিয়ে হয়ে গেছে, ওর এখন ভেতরে আছে। ভেতরে আছে, যাক বাঁচা গেল। তো যাই হোক, লোকেশ ঘোষ সম্পর্কে আমি ইন্টারনেটে অনেক সার্চ করেছি, কিন্তু তার পার্সোনাল লাইফ সম্বন্ধে তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি বড় হয়েছেন মুম্বাইয়ে। ছোটবেলা থেকে তিনি খুব বদমাইশ টাইপের ছেলে ছিলেন, মানে বাবা মাকে না জানিয়ে স্কুল বন্ধ দিতেন, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেন ইত্যাদি। একদিন তিনি লুকিয়ে সিগারেট খাচ্ছিলেন এবং তার বাবা সেটা দেখে নেয়, আর এর জন্য তাকে এক সপ্তাহ বাড়ির বাইরে যেতে দেয়নি। তো যাই হোক, তিনি মুম্বাইয়ে দু একটি ফিল্মে অভিনয় করেন সাইড চরিত্রে, কিন্তু সেই রকম ভাবে পরিচিতি না পাওয়ায় তিনি বাংলা এবং উড়িষ্যা মুভিতে অভিনয় করার জন্য চলে আসেন। তিনি বাংলায় প্রথম অভিনয় করেন অঞ্জন চৌধুরীর নাচ নাগিনী নাচ রে মুভিতে। মুভিটি সেই রকমভাবে হিট না হলেও লোকেশ ঘোষের অভিনয় অঞ্জন চৌধুরীর খুব ভালো লাগে। এরপর অঞ্জন চৌধুরী তাকে একের পর এক মুভিতে চান্স দিয়ে যান, যেমন লোফার, জীবন নিয়ে খেলা, মুখ্যমন্ত্রী, আসল নকল, বারুদ ইত্যাদি। ওই লোকটাকে দেখো, যখন টুপিটা পরছে তখন একরকম দেখতে, আর যখন টুপিটা খুলছে তখন আরেকরকম দেখতে, ওই দেখো। আর তার বেশিরভাগ মুভিতেই নায়িকা হিসাবে থাকতেন তার বড় মেয়ে চুমকি চৌধুরী। এরপর চুমকি চৌধুরী ও লোকেশের মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং অঞ্জন চৌধুরী তাদের বিয়ে দিয়ে দেন। এরপর জামাইকে হিরো বানানোর জন্য তিনি সব রকম চেষ্টা করেছেন, কিন্তু লোকেশের অভিনয় দর্শক মহলে সেরকম ভাবে সাড়া ফেলতে পারেনি। তো যাই হোক, লোকেশের ব্যবহার ছিল অত্যন্ত খারাপ, আর এর জন্য চুমকি চৌধুরী ও লোকেশের মধ্যে একটি মনোমালিন্য সৃষ্টি হয়। তিনি মদ্যপান করতেন, এমনকি চুমকি চৌধুরীর গায়ে নাকি হাতও তুলতেন, আর তার জন্য চুমকি চৌধুরীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায় এবং অঞ্জন চৌধুরীও তাকে কোম্পানি থেকে বার করে দেয়। আর এরপর থেকে তাকে আর কোনো মুভিতে সেই রকম ভাবে অভিনয় করতে দেখা যায়নি। পরে কয়েকটি মুভিতে দেখা গেলেও সেগুলি ছিল অত্যন্ত নিম্নমানের। তার শেষ মুভিটি হচ্ছে 2013 সালে ভগবানের মাথায় হাত। তো যাই হোক, দুই এক বছর আগে লোকেশের বিরুদ্ধে ফ্ল্যাটে ডেকে এনে মহিলাকে মারধর করার অভিযোগ করা হয়েছিল। পেশায় ওই মহিলাটি ছিলেন একজন গায়িকা। লোকেশের সঙ্গে তার বন্ধুত্ব 2 বছরের। লোকেশ ও ওই গায়িকার সেই বন্ধুত্ব গড়ায় একটি বিশেষ সম্পর্কে। মহিলাটির অভিযোগ, লোকেশ তাকে পেট ব্যথার নাম করে ফোন করে ফ্ল্যাটে ডাকে এবং সেই মতো মহিলাটি পৌঁছে যান লোকেশের পি মজুমদার রোডের বাড়িতে এবং সেখানে তিনি তাকে মদ্যপান অবস্থায় দেখেন। এরপর লোকেশের মোবাইল ঘেটে মেয়েটি জানতে পারে লোকেশের একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, আর সেই থেকেই ঝগড়ার সূত্রপাত এবং দুজনের মধ্যে ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় যে হাতাহাতি শুরু হয় দুজনের মধ্যে। এরপর লোকেশ কাঁচের বোতল ছুড়ে মারে, এছাড়াও একাধিক লাথি ঘুষিও মারা হয় তাকে। এরপর মহিলাটি আক্রান্ত অবস্থায় রাত 11টার সময় কসবা থানায় অভিযোগ দায়ের করেন লোকেশের বিরুদ্ধে। তো বুঝতেই পারছেন লোকেশ ঘোষ কিরকম টাইপের একজন মানুষ। সো এই ছিল লোকেশ ঘোষের জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।